মিথ্যা অ্যালিগেশন দিয়ে আমি যদি ভাইরাল হতে চাইতাম তাহলে মিথ্যা অ্যালিগেশনটা আমি শাকিব খানের আগে লাগাতাম। শাকিব খানের নেক্সট নায়িকা চমক তারা, রুকায়া জাহান চমক তারা, এই নায়িকাকে আপনারা কতটুকু চেনেন? এর কাণ্ড কাহিনী জানলে অবাক হবেন। চমক তারা সুপারস্টার শাকিব খানের সাথে সিনেমা করতে চান, রাতারাতে মেগাস্টার তারকা বনে যেতে চান। সুপারস্টার শাকিব খানের সাথে সিনেমাতে জুটি বাঁধা চারটিখানে কথা না, যেখানে দেশীয় বড় বড় মেগাস্টার নায়িকারাও বাদ পড়েছেন, একের পর এক বিদেশি নায়িকাও যুক্ত হচ্ছেন। এই ভিড়ের মাঝে চমক তার চমক দেখাতে চান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চান এই চমক তারা। আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। একটা সময় যে আরশ বন্ধুত্ব থেকে বেশি কিছু দাবি করে বা প্রেমের প্রস্তাবটা দেয়, তখন যেটা হলো আমি যখন পার্সোনালি খোঁজ নেওয়া শুরু করলাম যে ছেলেটার চারিত্রিক বৈশিষ্ট্য মোটেও ভালো না। চমক, তুমি আমার অলিখিত প্রেমিকা। যে আমি চমককে কোনো রকমের কোনো বাজে প্রস্তাব কখনো দিয়েছি? আমি তো ক্যামেরার সামনে দাঁড়াতাম না। চমক তারার উদ্দেশ্য ছিল ভাইরাল হলে সবার নজরে আসবেন, নজরে আসলে সবাই তাকে নিয়ে ভাববেন, কারণ ভাইরাল টপিক সারা দুনিয়া ব্যাপী ট্রেন্ড হয়। বিচার থেকে বাঁচার জন্য হঠাৎ করে আমি নারী একজন পুরুষকে ফাঁসিয়ে দিলাম। সো সুপারস্টার শাকিব খানের সাথে জুটি বাঁধতে তার সহজ হবে। ভাইরাল হবার জন্য চমক যে পদ্ধতিটা গ্রহণ করেছিলেন সেটা ছিল মারাত্মক। তার সহশিল্পী আরশ খানকে মই বানিয়ে ফাঁসিয়ে নজরে আসতে চান চমক তারা। চমক তারা প্রথমে অভিযোগ দেন, আরশ খান তাকে অনৈতিক প্রস্তাব দেন, একান্তে সময় কাটাতে চান, গাঢ় বন্ধুত্ব টিকিয়ে রাখতে চান, একই সাথে টাইম স্পেন্ডের জন্য মাঝে মাঝে জৈবিক চাহিদা মেটাতে চান। চমক এসব কথা বলার পরেও যখন রীতিমতো ভাইরাল হচ্ছিল না, তখন তিনি আরও একটা নতুন চমক দেখালেন। শুটিং স্পটেই পুলিশকে ফোন দেন আর বলেন শুটিং চলাকালীন সময়ে আরশ খান তাকে অনৈতিক কাজ করার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন, তেমন কোনো ক্লু না পেয়ে পুলিশ চলে যায়। নিউজ শুরু হয় মিডিয়া পাড়ায়, এখন আলোচনার তুঙ্গে চমকের চমক। এরই মাঝে চমক প্রকাশ করে শাকিব খানের সাথে সিনেমা বানানোর। কি যুগ আইলো রে ভাই, স্বেচ্ছায় নিজের ইজ্জত বিক্রির মাধ্যমে কি সম্মান পাওয়া যায়? মিথ্যা অভিযোগে নিজের ইজ্জত নিজেই ঢেলে দিলেন মিডিয়া পাড়ায়। চমকের অভিযোগ মিথ্যা প্রমাণ হয়েছে এবং চমক শাস্তির আওতাতেও এসেছেন। এখন আপনারাই বলেন, শাকিব খানের সাথে সিনেমায় জুটি বাঁধা চমকের কতটা সহজ হলো? কেউ দিতে না চাইলেও, নিতে না চাইলেও চমক প্রস্তুত সব ঢেলে দিতে। ওনাকে কোথায় কাজে লাগানো যেতে পারে বলতে পারেন? দৌলতদিয়া ঘাট ছাড়া কমেন্ট আশা করছি। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। একটা সময় যে আরশ বন্ধুত্ব থেকে বেশি কিছু দাবি করে, তুমি আমার অলিখিত প্রেমিকা।